এলাকার মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেয় এক স্বেচ্ছাসেবী সংস্থা। তিন মাস ধরে প্রশিক্ষণ নেবার পর বুধবার তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হলো সংস্থার পক্ষ থেকে। নেহেরু যুব কেন্দ্র এবং বেনাচিতির এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবেকানন্দ পল্লী ক্লাবের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়, 2 নম্বর বোরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার, MIC রাখি তিওয়ারি, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপালী মণ্ডল, দুর্গাপুর মহিলা থানার SI পিয়ালি হালদার, দুর্গাপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি কবি ঘোষ, ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সেক্রেটারি রাজেশ পালিত, নেহেরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর প্রদীপ কুমার সাহা সহ বিশিষ্ট জনেরা। এদিনের অনুষ্ঠানে প্রশিক্ষিত মোট 83 জন ছাত্রীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই সংগঠনের সাথে আমাদের সম্পর্ক সামাজিক কর্মকাণ্ডকে আরো প্রসারিত করার জন্য তাদের উক্ত সবাইকে আকৃষ্ট করে। আজকের সময়ে ফরেস্টে গুণের পর চালানোর লোকের সংখ্যা যখন কমছে, তখন এই সংগঠন তার কর্মীরা বন্ধুরা সহযোগীরা একের পর এক ভালো কাজ করে চলেছে। আপনাদের সবাইকে অভিনন্দন নমস্কার সুন্দর জানা। সর্বোপরি আপনারা যে কোর্স করেছেন আগামী দিনেও আরও কোর্স করবেন। আমি নিজে যুবকেন্দ্রের শ্রদ্ধেয় প্রতিপালকে অনুরোধ করব, এরকম সংগঠনকে আরও দায়িত্ব পালন করার সুযোগ দিলে আরও অনেক মানুষকে উপস্থিত করা যাবে। পূর্বে আমরা আমাদের যে ফিল ইন্ডিয়া মুভমেন্টের যে অনুষ্ঠান করেছিলাম প্লাস্টিক ফ্রি ইন্ডিয়া গড়ে তোলার জন্যে, সেখানে স্বপ্নপূরণ অত্যন্ত ভালো কাজ করেছে। এটা ব্যানার্জি যে আমরা সেদিন ব্যাকর করেছিলাম আপনারা ছিলেন, তাই কোর্সের সার্টিফিকেট পাবেন তাদের কাছে বলবো। আরও ভালো করে দুর্গাপুর নগর নির্বাচনের এই কাজে করার জন্যে তারা উৎসাহিত করেন, আরও অনেক সুযোগ হয়তো আপনারা পাবেন। যদি কোথাও কোনো অসুবিধে আপনারা মনে করেন নিশ্চিতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমি আশা রাখবো যে আগামী দিনেও
অনুষ্ঠান হচ্ছে বিশেষ করে আমাদের ব্যানার্জির স্বপ্ন পূরণের পক্ষ থেকে এবং আমাদের নেহরু যুব কেন্দ্র যৌথভাবে আমরা একটা বিউটিশিয়ানের কোর্স করেছিলাম যেটা বিগত 3 মাস আমরা চালিয়েছি। 3 মাস পর আজকে তাদের হাতে আমরা সার্টিফিকেট তুলে দিয়েছি, একটা সরকারি সার্টিফিকেট, একটা ব্যানার্জির স্বপ্ন পূরণের পক্ষ থেকে সার্টিফিকেট, মোট 2 করে সার্টিফিকেট আমরা তাদের হাতে তুলে দিয়েছি। নেহরু যুব কেন্দ্র তাদের যৌথ উদ্যোগে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান, এরা কিন্তু স্বপ্নপূরণ যখন সংস্থানে শুরু হয়েছিল প্রথম দিন থেকে যারা আমার মনে আর মেয়েদের সঙ্গে আছি, অনেক স্বপ্ন নিয়ে ওরা শুরু করেছিল আর সত্যি সত্যি করেই ওরা মানুষের স্বপ্ন পূরণ করে। এবং সব থেকে ভালো লাগে এটাই যে যাদের প্রয়োজন ঠিক তাদের পাশে গিয়ে ওরা দাঁড়ায়। বহু অনুষ্ঠান করে, সব অনুষ্ঠানে আমি আর বেশি বলতে পারি না, প্রত্যেকটা অনুষ্ঠানের ছবি আমার আজকে তো গৌরাঙ্গ মাথায় হোয়াটসঅ্যাপে, প্রত্যেকটি অনুষ্ঠান অত্যন্ত ভালো, অত্যন্ত মানে আমি যেরকম অনুষ্ঠান পছন্দ করি এই ধরনের। আজকে যারা এই অনুষ্ঠানে এসেছে মঞ্চে বসে রয়েছেন সমস্ত মানিগুলি অতিথি, তাদের মধ্যে অভি ভাই আমার পরিচিত, বাকি তাদের অভিজিত প্রদীপ কুমার শাহ রয়েছে মাননীয় এবং মাম্পি ছোট্ট মেয়ে রয়েছে যে প্রশিক্ষণ দিয়েছে, এগুলি কবি আমার মন ছিল এরকম একটা ছোট্ট মেয়ে তিরা শিডিউল মেয়েটি শিখিয়েছিল সেনার কোর্স, এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার। আমরা সবসময় বলে থাকি যে নারী শক্তি জিন্দা হয়, নারী রাখবেন কোথায় নেই, সর্বত্র আছে, এখন অনেক প্রশিক্ষণে চলে এসেছে দুর্গাপুরের ঘাস সামলানোর জন্য। আমাদের মাননীয় দিদি মুখ্যমন্ত্রী তিনি তো পশ্চিমবঙ্গে শাসন করছেন, কিছুদিন পরে হচ্ছে এখন সারা ভারতবর্ষের মা হয়ে গেছে। যাই হোক, তোমরা এটা শিখেছ, আমি যাই এটা শিখেছ, সেটা তো তোমরা প্রতিষ্ঠিত হও এবং নিজের নিজের পায়ে দাঁড়াও, প্রত্যেকে নিজের স্বনির্ভর হও, এটাই হবে স্বপ্নপূরণের লক্ষ্য, তোমাদের শিক্ষার উদ্দেশ্য। তোমরা এখন খুবই ব্যস্ত, নানা রকমের অনুষ্ঠান হচ্ছে, তোমাদের জন্য এখন অনেক শান্ত স্বপ্নপূরণের উদ্যোগে আজ যে ভোকেশনাল ট্রেনিং এর পরে ছাত্রছাত্রীদের সাকসেসফুল যে সমস্ত ছাত্রছাত্রী তাদেরকে সার্টিফিকেট কোর্স প্রদানের
অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমাদের সকল শ্রদ্ধা দীপালি মণ্ডল মহাশয়, উপস্থিত রয়েছেন নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর শ্রদ্ধেয় প্রদীপ বাবু, উপস্থিত রয়েছেন দুর্গাপুর সাবডিভিশন ভোটের কেন্দ্রের গার্ডনার্স ফোরামের শ্রদ্ধেয় প্রদীপ ঘোষ মহাশয়, উপস্থিত রয়েছেন এই ফোরামের আরেক সদস্য শ্রদ্ধেয় রাজেশ ভাই অভিজিৎ, এবং সর্বোচ্চ এই কোর্সের প্রশিক্ষণদাতা ম্যাডাম রয়েছেন, এবং আরও এই কোর্সে অংশগ্রহণকারী যারা রয়েছেন তাদের সকলকে, এবং আমার খুব প্রিয় ভাই গৌরাঙ্গ সহ এই যে ম্যানাজিটি স্বপ্নপূরণের যারা কারিগর যারা দূরতা তাদের প্রত্যেককে ধন্যবাদ অভিনন্দন জানাই। ম্যানাজিটি স্বপ্নপূরণের পত্র আমার শুরু হয়েছিল 2019 সাল থেকে। এই বিগত 3 বছরে ম্যানাজিটি স্বপ্নপূরণ দুর্গাপুরের দিকে দেখিয়ে চলেছে যে এনজিওর মাধ্যমে মানুষের পরিষেবা কীভাবে দেওয়া যায়, এবং নেহরু যুব কল্যাণ কেন্দ্র তাদের সাথে ম্যানাজিটি স্বপ্নপূরণ তাদের সাথে হাত মিলিয়েছে, ন্যাচারালি তাদের কোমরের বল বা শক্তি অনেকখানি বেড়ে গেছে, এবং এই কোর্সটা যদি শুধু ম্যানাজিটি স্বপ্নপূরণ করত তাহলে হয়তো সার্টিফিকেটের অতটা দাম থাকতো না, কিন্তু নেহরু যুব কল্যাণ কেন্দ্র এগিয়ে এসেছে বলে হয়তো কোর্সটার দাম অনেকগুলো বেড়ে গেছে, সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা বেড়ে গেছে, এবং এই কোর্সটা করতে আমাদের যে সমস্ত মহিলারা আমাদের কোরেরা দিদিরা আগ্রহী হয়েছে তারা এগিয়ে এসেছে, এবং প্রায় আজকে মনে হয় 80 জন সাকসেসফুল ক্যান্ডিডেটকে পার্টিসিপেটকে সার্টিফিকেট প্রদান করা হয়। তো ম্যানাজিটি স্বপ্নপূরণে এইভাবে এগিয়ে চলুক, এবং এই অঞ্চলের যে একটা স্কুল রয়েছে এবং এখানে যে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব রয়েছে তাদের কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই অঞ্চলটা বা জায়গাটা প্রদান করেছে, কারণ স্বপ্নপূরণ দীর্ঘদিন ধরে বিভিন্ন সংস্থার কাছে সেল ইএমসি এডিএ বিভিন্ন সংস্থার কাছে জায়গার জন্য আবেদন করে যাচ্ছে আমিও জানি, এবং আমাদের মাননীয় বিধায়ক আশ্বাসও দিয়েছেন যে তাদের যদি কোথাও জায়গা করে যাবে আমরা অবশ্যই চেষ্টা করবো। দুর্গাপুর স্ট্রিটল্যান্ডের অনেক কোয়ার্টার রয়েছে অঙ্গল হয়ে গেছে, যে সমস্ত মানুষেরা দখল করে জোরজবস্তি করে বিনা কারণে বিনা পয়সায় যারা ওখানে বসবাস করছে সেই সমস্ত কোয়ার্টারের মধ্যে যদি একটা কোয়ার্টার ডিএসপি কর্তৃপক্ষ এদেরকে দায় এদের কাজ করাটা অনেক সহজ হবে, এবং তাদের মাথার উপর একটা ছাপ থাকলে আমার মনে হয় তারা কাজ করাটা আরও উৎসাহ হবে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।